ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হিমালয় অঞ্চলে একটি রহস্যজনক হ্রদ রয়েছে, যার আঞ্চলিক নাম হলো রূপকুণ্ড লেক। এটিতে রয়েছে শত শত কঙ্কাল। রহস্যজনক মানব কঙ্কাল পাওয়ায় হ্রদটি কঙ্কাল লেক নামেই বেশি পরিচিতি পায়। যেদিন এখান থেকে নরকঙ্কাল উদ্ধার হয়েছিল, সেদিন থেকেই নানা গবেষণা চলে আসছে। এই রূপকুণ্ড লেক বা কঙ্কাল লেক সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। হিমালয়ের কোলে উত্তরাখণ্ডের চামোলিগি জেলায় ছোট এক গ্রাম ওয়ান, সেখানে বরফে ঢাকা রূপকুণ্ড লেক। বছরের প্রায় 8 মাসই বরফাবৃত থাকে লেকটি। বরফে ঢাকা থাকে বলে একে বরফ উপত্যকাও বলা হয়। লেকের বরফ গলতেই জলাশয়ের আশেপাশে দেখা মেলে কঙ্কালের। সমুদ্রপৃষ্ঠ থেকে 16,499 ফুট উঁচুতে অবস্থিত এই লেকের জলে এত কঙ্কাল কিভাবে এলো, কেনই বা তাদের কঙ্কাল এই লেকের ভিতর বহু বছর ধরে আছে তা নিয়ে রয়েছে ভিন্ন মত। 1942 সালে এক ব্রিটিশ বনরক্ষী বরফে মোড়া লেকে প্রথমবার দেখতে পান বেশ কিছু হাড়গোড়। গরমে বরফ গলতে শুরু করলে হাড়গোড় ও কঙ্কালের পরিমাণ বাড়তে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয়, হ্রদটি আবিষ্কারের 50 বছরের বেশি সময় পার হলেও কঙ্কাল বিষয়ে এখনও অজানা। তবে 8ম থেকে 10ম শতাব্দীর মধ্যকার সময়ে স্থানীয়দের শিলালিপি পাওয়া গেছে। স্থানীয়দের অনেকে দাবি করেন এইখানে একসময় পালা করে আত্মহত্যা করত একদল লোক। আত্মহত্যার নাকি প্রথাও ছিল এক সময়। রটে যায় পেতাত্মারা নাকি এই লেকে বাস করে। কোনো কোনো পর্যটক তো এরপর রূপকুণ্ড অভিযানে যেতেই ভয় পেতেন। রহস্য সমাধানে 2004 সালে রূপকুণ্ড অভিযান করা হয়। ব্রিটিশদের ধারণা 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্ঘাত জাপানিরা এই পথে ভারতে প্রবেশ করতে শুরু করেছিলেন। সেই সময় তারা পথ হারিয়ে ফেলেন এবং কোনোভাবে দুর্ঘটনায় মারা যান। পরে ব্রিটিশ নৃতত্ত্ববিদরা হাড়গুলি পরীক্ষা করে দাবি করেন হাড়গুলি জাপানি সৈন্যদের হতেই পারে না, কারণ এই হাড়গুলি অনেক প্রাচীন। এখন পর্যন্ত হ্রদে 600 থেকে 800টি কঙ্কাল পাওয়া গেছে। জানা যায় 850 শতকের কঙ্কাল এগুলি। বিজ্ঞানীদের অন্য একটি দল দাবি করেন হাড়ের বয়স 200 বছরের কাছাকাছি। মারাত্মক ঠান্ডার কারণে হাড় মাংস সবই প্রায় অক্ষত থেকেছে বছরের পর বছর। কিছু কঙ্কালের গায়ে মাংস লেগে থাকার কারণেই প্রথমে এই কঙ্কালগুলির বয়স বোঝা যায়নি। এদের মধ্যে 2টি দলকে শনাক্ত করেন বিজ্ঞানীরা। জানা যায় একটি দলের সদস্যরা একই গোত্রের, অপর দল একটি আদিবাসী গোষ্ঠীর। স্থানীয় এক উপকথা অনুযায়ী নন্দাদেবী রাজ্জাট নামে এক দেবী রুষ্ট হয়ে অভিশাপ দেওয়ায় শিলাবৃষ্টি নেমে এসেছিল, যার ফলে ওই এলাকার সব বাসিন্দারা মৃত্যু হয়। এই কঙ্কালগুলি তাদেরই। বিজ্ঞানীদের দাবি, বহু বছর আগে স্থানীয় গাইডদের সাহায্যে তীর্থযাত্রা এসেছিল একটি দল। আচমকা মারাত্মক শিলাবৃষ্টির কারণে মৃত্যু হয় গোটা দলটির। প্রতিটি খুলির মাঝে ফাটল, এটা ছিল কঙ্কালগুলির বৈশিষ্ট্য। ছোট কিন্তু এই গভীর আঘাত থেকেই মৃত্যু হয়েছিল বলে দাবি করেছেন গবেষকরা। বিজ্ঞানীরা অবশ্য কঙ্কালগুলো এবং গয়নাগুলো পরীক্ষা করে জানিয়েছিলেন এগুলো কোনো রাজকীয় বাহিনী বা একদল তীর্থযাত্রী। এবং লেকে যাদের মৃত্যু হয় তাদের সবার দৈহিক উচ্চতা স্বাভাবিক মানুষের উচ্চতার থেকে বেশি। তাদের অধিকাংশই মধ্যবয়সী, যাদের বয়স 35 থেকে 40-এর মধ্যে। তবে কিছু নারী কঙ্কালেরও সন্ধান পাওয়া যায়। এছাড়া মৃতদের সবাই সুস্বাস্থ্যের অধিকারী ছিল বলে জানা যায়। সর্বশেষ টানা 5 বছর যুক্তরাষ্ট্র জার্মান ভিত্তিক 16টি প্রতিষ্ঠান ও 28 জন গবেষক তাদের গবেষণায় বলেছেন এইসব ধারণা সত্য নাও হতে পারে। বন্ধুরা, আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।